আসসালামু আলাইকুম। তো কোনো অফার নয়, এটা উইথড্র আপডেট বা পেমেন্ট প্রুফ ক্লেম আপডেট যেটাই বলেন না কেন আপনাদের মাঝে নিয়ে চলে আসছে। এখান থেকে আপনারা যে কয়েনটা ক্লেম করবেন সেটা বর্তমানে কোনো এক্সচেঞ্জের লিস্টেড নেই। তারপরে ভিডিওটা মেক করে দিচ্ছি, এখান থেকে ক্লেমের সিস্টেমটা একটু ভিন্ন, আপনারা হয়তো অনেকেই জিনিসটা বুঝবেন না, তার জন্য ভিডিওটা মেক করে দিচ্ছি। তো অফারটি হচ্ছে গিয়ে লিঙ্গোস এয়ারড্রপ রাউন্ড 3। তো তারা এখানে উইনার লিস্ট দিয়েছে, ক্লেম লিঙ্ক দিয়েছে এবং তাদের ইনফরমেশন, এই যে তাদের টুইটারে যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনের লিঙ্কও আমি এখান দিয়ে দিয়েছি। তো অফারটি বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, জুলাই মাসের 3 তারিখ এই এস অফারের পোস্ট। তো এখন তাদের উইনার লিস্ট নিয়ে চলে এসেছে। তো শুধু উইনার লিস্ট না, উইনার লিস্টের সাথে সাথে পেমেন্ট করুক, এই যে তাদের এই কয়েনটা, আপনারা এখান থেকে কয়েনটাকে ক্লেম করতে হবে। তো কীভাবে ক্লেম করবেন, ক্লেম করার জন্য বেশি কোনো কাজ করতে হবে না, একটু ডিপেন্ড, তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ক্লেম করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটি লিঙ্কই পাবেন, সিম্পল লেখা থাকবে লিঙ্গোস রাউন্ড 3 ক্লেম লিঙ্ক বা উইনার লিস্ট, যেটা ক্লেম লিঙ্কই লেখা থাকবে। তো ওই লিঙ্কটার উপর ক্লিক করলে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কের উপর ক্লিক করলে এখান থেকে পোস্ট রয়েছে, এই পোস্ট আপনাদের সামনে চলে আসবে। তো এই পোস্ট আপনাদের সামনে চলে আসলে আপনারা প্রথমেই যেটা করবেন, প্রথম লিঙ্কের উপর একটা ক্লিক করে দেখবেন আপনার উইনার লিস্টের ভিতরে আছেন কি না। তো প্রথম লিঙ্কের উপর ক্লিক করলে এরকম চলে আসবে, এখান থেকে ডাউনলোড উপর ক্লিক করবেন, উইনার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে এই যে এখানে ইউটিউবে ক্লিক করে ফিন পেজে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা দিয়ে চেক করে দেখে নেবেন আপনি এখানে উইন আছেন কি নেই। যদি আপনি এখানে উইন থেকে থাকেন তাহলে এই পোস্টের এখানে দেখুন লেখা আছে ক্লেম দি রিওয়ার্ড, এখান থেকে এই লিঙ্কটা এরকম চেপে ধরে কপির উপর ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন, যে ওয়ালেট দিয়ে অফারটিতে অংশগ্রহণ করেছিলেন সেই ওয়ালেটের ভিতরে থাকবেন। তো সেই ওয়ালেটের ভিতরে এরকমভাবে থাকার পরে ড্যাপ অপশনে আসবেন, উপরে লিঙ্কটা এরকম পেস্ট করে দিয়ে ডানের উপরে ক্লিক করে দেবেন, এখান থেকে ইথেরিয়ামটাকে স্মার্ট চেইন বিএনবি সিলেক্ট করে দেবেন। স্মার্ট চেইন বিএনবি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে ক্লেম পেজটা আসবে। তো ক্লেম পেজটা আসলে আপনারা ক্লেম পেজ থেকে ক্লেম করতে পারবেন না, তো আপনাকে এখানে কিছু এক্সট্রা কাজ করতে হবে। তো সেই কাজগুলোই আপনাদের দেখিয়ে দেবো, এই এক্সট্রা কাজগুলো না করলে আপনারা কিন্তু কোনো মতেই এখান থেকে ক্লেম করতে পারবেন না। তো এই যে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাকে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করতে বলতে পারে, আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পর এখানে দেখুন আমার এখানে ক্লেম লেখা আছে, আপনাদের এরকম ক্লেম লেখা থাকবে, কিন্তু ক্লেমের উপর ক্লিক করলে দেখবেন ক্লেম অপশনটা কোনো কাজ করবে না, এরকম ক্লেম এটার উপর ক্লিক করলে কোনো কাজ করবে না। আপনাদের যেটা করতে হবে থ্রি আইকন উপরটা ক্লিক করবেন, থ্রি আইকন উপর ক্লিক করার পর এখান থেকে সরাসরি হোমেও চলে আসতে পারেন বা রেজিস্টারেও ক্লিক করতে পারেন। হোমে চলে আসাটাই ভালো হবে, সরাসরি হোমে চলে আসবেন, লঞ্চ অ্যাপ এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটু ওয়েট করবেন, এখানে একটু লোডিং নেবে, তো তার জন্য এখানে একটু ওয়েট করতে হবে আপনাকে। তো এখানে সম্পূর্ণ লোডিং শেষ হলে তারপরে এদের লঞ্চ অ্যাপ যে লেখা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো লঞ্চ অ্যাপের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, তো এরকম একটা ইন্টারফেস আসলে আপনার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন লেখা আছে সুইচ টু বিনান্স চেইন, এটার উপর একটা ক্লিক করবেন। সুইচ টু বিনান্স চেইনের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনার রেজিস্টার উপরে ক্লিক করে দেবেন। রেজিস্টার উপরে ক্লিক করে দিলে আপনার আপনার কাছে সাইন ইন চাইবে, যে দেখুন আমি যদি রেজিস্টার উপরে এখান থেকে ক্লিক করি তো আমার এখানে এরকম আসতে পারে, তো আমি আবার রেজিস্টার উপরে ক্লিক করি, এই যে এরকম সাইন ইন চাইবে আপনার কাছে, সাইন ইনের উপরে এখান থেকে ক্লিক করে দেবেন। সাইন ইন উপরে ক্লিক করে দিলে আপনার এখানে সাইন ইন করা হয়ে যাবে, তারপর লগ ইনের উপরে একটা ক্লিক করবেন। তো আমার এখানে অলরেডি সাইন ইন একবার করা আছে, আমি আর সাইন ইন এখানে করবো না, তাহলে আমার কাছ থেকে আবার ফি কেটে নেবে। আমি স্ক্রিনশটের মাধ্যমে পরবর্তী কাজগুলো আপনাদের দেখিয়ে দিই। তো এই যে রেজিস্টার বা ক্লিক করবে এরকম ইন্টারফেস চলে আসবে, সাইন ইন উপর ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, তারপর এখান থেকে আবার রেজিস্টার উপর ক্লিক করবেন এরকম ইন্টারফেস আবার আসতে পারে। তো সাইন ইনের উপর আবার ক্লিক করে দেবেন, এখানে দেখুন লেখা আছে রেজিস্টার সাকসেসফুল, আপনাকে এরকম মেসেজ দেবে যে রেজিস্টার সাকসেসফুল। রেজিস্টার সাকসেসফুল হওয়ার পর তারপর আপনাকে যেটা করতে হবে এখান থেকে আবার থ্রি আইকন উপর ক্লিক করবেন বা এরকম ইন্টারফেস আসলে লঞ্চ অ্যাপের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস যখন আসবে, এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে একটা অপশন রয়েছে ক্যাম্পিং, আপনি ক্যাম্পিংয়ের উপর সরাসরি এটা ক্লিক করে দেবেন। তারপর দেখবেন এখানে অনেকগুলো ক্যাম্পিং রয়েছে, সেটা আমি আবার টেস্টলের ভিতর থেকে আপনাদেরকে দেখাই, যেখানে অনেকগুলো ক্যাম্পিং রয়েছে। আমি লঞ্চের ভিতরে আসলাম,
এই যে ক্যাম্পিং, এই যে এখানে ক্যাম্পিং, ক্যাম্পিং এর ভিতরে আসবেন। ক্যাম্পিং এর ভিতরে আসলে এখানে আপনার সামনে অনেকগুলো গেইজে অনেকগুলো ক্যাম্পিং আপনাদের সামনে শো হবে। আপনি এটা নিচের দিকে আসলে আপনারা যে ক্যাম্পিং এ উইন হয়েছেন ওই ক্যাম্পিংটা পেয়ে যাবেন। এই যে আমরা কিন্তু এই ক্যাম্পিংটা জয়েন হয়েছিলাম রাউন্ড 3 এর। তো এইটার উপর এটা ক্লিক করে দিবেন, এইটার উপর ক্লিক করে দিলে ক্লেমের ইন্টারফেসে আপনাকে নিয়ে চলে যাবে, অথবা আপনি 3 এর আইকন উপর ক্লিক করার পরে এখানে এই যে এখানেও ক্যাম্পিং লেখা আছে, এখান থেকে আপনি সরাসরি ক্যাম্পিং এ চলে যেতে পারেন। তো আমাকে আবার একদম পিছিয়ে যেতে হবে লঞ্চ অ্যাপ। তো নিচের দিকে এই যে ক্যাম্পিং, এখান থেকে খুঁজে আবার আমাকে ক্যাম্পিংয়ে যেতে হবে। তো আমি আবার ক্যাম্পিংয়ের সামনে যাই। তো এই যে দেখুন, এই যে এইটা আবার যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে তখন এরকম ক্লেম ইন্টারফেস আসবে, তখন দেখবেন এইটা এরকম উজ্জ্বল হয়ে গেছে। এখন যদি আপনি ক্লেমের উপর ক্লিক করেন তাহলে আপনার কাছে এরকম আবার একটা সাইন ইন চাইবে, সাইন ইন দিয়ে দেবেন। তারপর আপনাকে সাইন ইনের পর অ্যাপ্রুভ করতে করতে বলবে, তখন কিন্তু আপনার কাছ থেকে 23 সেন্টের মতো স্মার্ট সেন্ট বিএনবি নেটওয়ার্ক ফি কেটে নেবে। দেখুন নেটওয়ার্ক ফি কেটে নেবে। তো এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করার পর এখানে কিছুক্ষণ টাইম লোডিং নেবে। কিছুক্ষণ টাইম লোডিং নেওয়ার পর এই যে উপরে দেখুন এখানে কিন্তু এই যে সাকসেসফুল লেখা আছে যে আমার এটা কিন্তু ক্লেম সাকসেসফুল হয়ে গেছে। তো তারপর আপনি এরকম এই আপনার কয়েনটা আপনার টেস্ট অলটা দেখতে পারবেন। তো বর্তমানে এটা কোনো এক্সচেঞ্জ এক্সচেঞ্জের লিস্টেড নেই। তো আপনার কয়েনটা আপনার টেস্ট অলটার ভিতরে অ্যাড করার জন্য এই যে আমি যে পোস্ট দিয়েছি ক্লেম করার জন্য যে পোস্ট, পোস্ট লিঙ্ক তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। তো এখানে এই যে টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে আপনি আপনার টেস্ট অলটের ভিতরে আসবেন। টেস্ট অলটের ভিতরে আসার পরে উপরে যে টু ডট আইকন রয়েছে, টু ডট আইকনে ক্লিক করবেন, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেখবেন কিছুই আসে না। অ্যাড কাস্টম ক্লিক করবেন, ইথেরিয়ামের এটাও বা ক্লিক করে স্মার্ট চেইন সিলেক্ট করবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন, এগুলো অটোমেটিক নিয়ে নেবে। ডানের উপর ক্লিক করবেন, দেখবেন আপনি এখানে 20টি কয়েন পেয়ে গিয়েছেন। প্রত্যেকে এখান থেকে যারা যারা উইন হয়েছেন 20টি কয়েন পাবেন। আর এটা থেকে আশা করতে আছি পরবর্তীতে ভালো একটা প্রফিট আমরা নিতে পারবো। এটা এখন পর্যন্ত কোনো এক্সচেঞ্জই লিস্টেড নেই, লিস্টেড হলে অবশ্যই আমি আপনাদের মধ্যে আপডেট দিয়ে দেবো, সেই আপডেট অনুযায়ী আপনারা পরবর্তী কাজগুলো করবেন। তো আশা করি বুঝতে পারছেন এটা কীভাবে ক্লেম করবেন। অনেকেই হয়তো এই জিনিসটা বুঝতে পারেন না, এখানে একটু ঝামেলা রয়েছে যেখানে রেজিস্টার করতে হবে, রেজিস্টার মেজিস্টার এইসব হয়তো অনেকে বুঝেন না। অনেকে সরাসরি ক্লেম, ক্লেম ইন্টারফেসে এসে ক্লেমের উপর বারবার ক্লিক করতে আসেন কিন্তু ক্লেম হচ্ছে না, এরকম অনেকেই অনেক সমস্যা ফেস করতে পারেন। তার জন্য ভিডিও মেক করে দিলাম, এরকম সবাই দেখে খুব দ্রুত এটা ক্লেম করে রাখুন। পরবর্তীতে যখন এটা এক্সচেঞ্জের লিস্টেড হয়ে যাবে, এটা যখন সোয়াইপ টাইপ করা যাবে, এটা দেখে তখন প্রফিট নিতে পারবেন আপনারা। অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো, সেটা নিয়ে তার ভিডিও মেক করার কোনো কিছুই নেই। আমি কিন্তু বেশিরভাগ আপডেটগুলো এই যে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, অনেক অফারও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি যেগুলোর ভিডিও মেক করা হয় না। তাই আমি সবাইকে বলবো যারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন শুধুমাত্র, তো আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, যাতে করে সকল আপডেট সবাই আগে এখানে আপনারা পেয়ে যান। আর যারা নতুন ইউজার আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন, যাতে করে কোনো আপডেট, কোনো অফার, কোনো কিছুই আপনাদের মিস না হয়। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকে ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলো সেটি করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনাদের সব বন্ধুরা এইটার অফারে অংশগ্রহণ করছিল এবং দেখুন বন্ধুরা জানতে পারে না কীভাবে কী ক্লেম করবে, বা এটা উইন আছে কি না, বা এটা পেমেন্ট করছে বা ক্লেম করতে দিছে, এইসব বিষয়বস্তু সম্পর্কে জানতে পারে এবং কীভাবে কী ক্লেম করবে বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে জেনে তারাও তাদের কয়েনটা ক্লেম করে তাদের টেস্ট ওয়ালেটে নিয়ে নিতে পারে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।